নমস্কার বন্ধুরা, আমি হলাম তোমাদের বন্ধু বকবক কুইন। আজ আমি তোমাদের অনুরাধা রায়ের সম্বন্ধে বলবো, যিনি হলেন বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা জেলায় জন্মগ্রহণ করেন। তার মাতা হলেন মঞ্জু প্রকাশ বাসু এবং পিতা হলেন প্রভা বাসু। তার দাম্পত্য সঙ্গী হলেন দেবরাজ রায়। তারা বিবাহ করেছিলেন 1976 সালে। তিনি যেইসব চলচ্চিত্রতে অভিনয় করেছেন সেই সব চলচ্চিত্রগুলি হল রাজা বাদশাহ, মন মর্যাদা, ইন্দ্রজিৎ, আপন পর, তুমি যে আমার, ধূসর গোধুলি, বিশ্বাস অবিশ্বাস, নাগিন কন্যা, নিষ্পাপ আসামি, বিয়ের ফুল, চৌধুরী পরিবার, ত্রিশূল, তুমি এলে তাই, সুদ আসল, প্রেম শক্তি, মায়ের আঁচল, অর্জুন আমার নাম, পরিবার, তবু ভালোবাসি, নবাব নন্দিনী, তুমি কার, স্টুডেন্ট নাম্বার ওয়ান, জাল, মাছ মিষ্টিয়ান মোর ইত্যাদি। অনুরাধা রায় অনেক চলচ্চিত্রতে অভিনয় করে আমাদের আনন্দ উপহার দিয়েছেন এবং আশা করা যায় যে উনি ভবিষ্যতেও আমাদের এইভাবেই আনন্দ উপহার দিয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন।